একটা বাড়িতে তিনজন খুড়তুতো বোন থাকত। মোনা আর সোনা নিজের বোন ছিল আর দেখতে খুব সুন্দর ছিল। যেখানে কালী ওদের কাকার মেয়ে ছিল, যে খুব রোগা পাতলা আর কালো ছিল, তাই লোকেরা ওকে নিয়ে খুব মজা করত আর বাচ্চারা ওকে কালী কালী বলে খেপাত। একদিন সোনা আর মোনা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে স্কুলের ব্যাগ নিয়ে বাইরে দাঁড়ালো। তখনই কালী ওদের আটকালো। তোমরা দুজন তো আমার বোন, আমিও তোমাদের সাথে স্কুলে যাব। কি পাগল মেয়ে তুই, জানিস তুই দেখতে কতটা খারাপ আর আমরা এত সুন্দর হয়ে তোকে আমাদের সঙ্গে স্কুলে নিয়ে যাব। আমার মা বলে আমি এই পৃথিবীতে সবার থেকে সুন্দর। তোর মা যদি বলে তুই চাঁদ, তাহলে কি আমরা মেনে নেব? আর আমার মাও তো বলে যে তুই কালো, তুই কালোই থাকবি। কালী ওখান থেকে কাঁদতে কাঁদতে একা স্কুলে চলে গেল। যখন কালী স্কুলে গেল তখন দেখলো সব বাচ্চারা মোনা আর সোনার সাথে কথা বলছে, কিন্তু কালীকে সবাই ইগনোর করছে। দেখ কালী, তোর মনে হয় যে আমরা দুই বোনই তোকে কালো বলি, কিন্তু এখন তো তুইও দেখলি ক্লাসের বাচ্চারা। কালী কষ্ট পেয়ে ক্লাসের সবার পেছনে গিয়ে বসে পড়ল আর রোজে ভাবেই চলতে লাগলো। নবরাত্রির দিন ছিল আর এক জায়গা থেকে কুমারী পুজোর জন্য সোনা আর মোনাকে ডাকতে এলো। ওরা দুজন খুব সুন্দরভাবে সেজে গেছিল, কালীও ওদের দেখছিল। সোনা মোনা, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। তোকে কি ডেকেছে? না, তোকে তো নিজে থেকে কেউ ডাকে না, কারণ তোর কাছে না ভালো জামা কাপড় আছে আর না তুই ভালো দেখতে। দুই বোন কালীর মজা উড়িয়ে ওখান থেকে চলে গেল। কালী পড়তে বসে গেল। স্কুলে রেজাল্টের দিন হলো। আজ আমি ক্লাসে ফার্স্ট হব। হ্যাঁ, আমিও ফার্স্ট হব, কারণ সুন্দর বাচ্চাদের তো ম্যাডামরা বেশি নাম্বার দেয়। কালী ওখানে দাঁড়িয়ে ওই সব শুনছিল। আর কালী, তুই ফার্স্ট হবি না? কালীর কিছু বলার আগে মোনা বলতে শুরু করলো, ফার্স্ট হবে কিন্তু শেষের দিক থেকে ফার্স্ট হবে। আবার দুই বোনে কালীর মজা উড়ালো আর হাসতে লাগলো। তখন ম্যাডাম সব বাচ্চাদের ক্লাসে ডাকলো আর রেজাল্ট অ্যানাউন্স করলেন। ম্যাডাম সবার আগে ক্লাসে যারা ফার্স্ট হয়েছে তাদের নাম বলল, কিন্তু সেখানে সোনা মোনার নাম ছিল না। কালী নিজের ক্লাসে আর পুরো স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিল, সেটা দেখে সবাই অবাক হয়ে গেল। আজ কালীর জন্য আমরা খুব অপমানিত হয়েছি, ওকে ছাড়ব না। হ্যাঁ, ও কিছু না কিছু করতেই হবে। বাচ্চাদের রেজাল্টের খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল আর সবাই কালীকে অভিনন্দন জানাতে লাগলো। এসব দেখে সোনার মোনার খুব হিংসে হলো। ওরা কালীকে শায়েস্তা করার কথা ভেবে নিল। একদিন সকালে কালী একাই ওর বাড়ির সামনে খেলছিল, তখন ওখানে সোনা আর মোনাও এলো। কালী, তুমি কি আমাদের তোমার বন্ধু করবে? হ্যাঁ কালী, আমরা তোমার মজা উড়িয়েছি, তার জন্য আমাদের ক্ষমা চাইছি। ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। ঠিক আছে, আমাদের এই বন্ধুত্বের খুশিতে আমরা কোথাও ঘুরতে যাই, সেখানে ভালো ভালো খাবার খাবো আর খুব মজা করব। হ্যাঁ, আমরা খুব খেলবো, আমরা প্রতি রবিবার ওখানে যাই। আমি মাকে বলে আসছি, তারপর একসাথে যাব। ওই, তুই পাগল নাকি? এভাবে বললে তোর মা তোকে পাঠাবে না, সেই জন্য আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হবে। কালী দুজনের সাথে চলে গেল। সোনা আর মোনা কালীকে একটা জঙ্গলে নিয়ে গেল। এটা কোন জায়গা? আমরা কোথায় যাচ্ছি? এটা জঙ্গল আর আমরা এখানে মজা করতে এসেছি। হ্যাঁ, তাহলে তো খুব মজা হবে, চলো একটা খেলা খেলি। কালী, তুই গোর উপর চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়। তারপর? ও, আগে দাঁড়িয়ে তো পড়, তারপর বলবো। কালী ওখানেই দাঁড়িয়ে পড়ল আর চোখ বন্ধ করে দিল। আর মোনা সোনা দুজন দুজনকে ইশারা করল আর কালীকে কোতে ধাক্কা মেরে ফেলে দিল। কালীর চিৎকারের শব্দ কোতে ভাসতে লাগলো। দুই বোন খুশি হয়ে বাড়ি ফিরে এলো। কালী কোর নিচে পড়তেই থাকছিল, কিন্তু কিছু মিনিটের মধ্যেই কালী এক অন্য দুনিয়াতে পৌঁছে গেল, যেখানে তিনটে চাঁদ ছিল। কালী খুব ভয় পেয়ে গেল। আমি
আমি কোথায়? বাঁচাও, বাঁচাও। ভয় পেও না, তুমি চাঁদে আছো। চাঁদ? হ্যাঁ, আমরা তিন জাদু চাঁদ। কিন্তু বইতে তো শুধু একটাই পড়েছি। আমরা জাদু চাঁদ, তুমি যা চাইবে চাইতে পারো। আমায় সবাই কালী বলে খেপায়, আমি কোথায় যাব? সব বাচ্চারা আমার মজা করে, আমার সাথে কেউ কথা বলে না। আমরা সব জানি, সেই জন্য আমরা তোমায় বর দিচ্ছি, যাতে তুমি খুব সুন্দর হয়ে যাবে। গায়ের রঙে কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি ভিতর থেকেই খুব সুন্দর। কিন্তু আমি ফিরব কি করে? তুমি চোখ বন্ধ করো, আমরা তোমায় পাঠিয়ে দিচ্ছি। কালী নিজের চোখ বন্ধ করলো আর কিছুক্ষণের মধ্যে নিজের বাড়ি পৌঁছে গেল। আর ওর মাকে সব ঘটনা বলল, ওর মাও ওকে বিশ্ব সুন্দরী বলল। পরের দিনে স্কুলে মিস বিউটি প্রতিযোগিতা হলো, সেখানেই সোনার মোনাও অংশগ্রহণ করলো। কিন্তু কালীকে দেখে সবাই অবাক হয়ে গেল। চাঁদের শক্তির জন্য সোনা আর মোনা কালো হয়ে গেল, যেখানে ম্যাডাম কালীর নাম কোমল রাখলো আর কোমল মিস বিউটি হয়ে গেল। আমায় ক্ষমা করে দাও কোমল, আমায় ক্ষমা করে দাও কোমল। কখনো না, কারণ আমি তোমাদের একবার ক্ষমা করেছিলাম, তোমরা আমার হাত ধরে ধাক্কা মেরে কুয়োতে ফেলে দিয়েছিলে, জানি না এবার কি করবে তোমরা। বন্ধুরা, একবার বিশ্বাস ভাঙলে সেটা আর ফিরে পাওয়া যায় না, সেই জন্যই তো বিশ্বাস কখনো ভেঙো না। একটা বাড়িতে তিনজন খুড়তুতো বোন থাকতো। মোনা আর সোনা নিজের বোন ছিল আর দেখতে খুব সুন্দর ছিল। যেখানে কালী ওদের কাকার মেয়ে ছিল, যে খুব রোগা পাতলা আর কালো ছিল, তাই লোকেরা ওকে নিয়ে খুব মজা করত আর বাচ্চারা ওকে কালী কালী বলে খেপাত। একদিন সোনা আর মোনা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে স্কুলের ব্যাগ নিয়ে বাইরে দাঁড়ালো, তখনই কালী ওদের আটকালো। তোমরা দুজন তো আমার বোন, আমিও তোমাদের সাথে স্কুলে যাব। কি পাগল মেয়ে তুই, জানিস তুই দেখতে কতটা খারাপ, আর আমরা এত সুন্দর হয়ে তোকে আমাদের সঙ্গে স্কুলে নিয়ে যাব। আমার মা বলে আমি এই পৃথিবীতে সবার থেকে সুন্দর। তোর মা যদি বলে তুই চাঁদ, তাহলে কি আমরা মেনে নেব? আর আমার মাও তো বলে যে তুই কালো, তুই কালোই থাকবি। কালী ওখান থেকে কাঁদতে কাঁদতে একা স্কুলে চলে গেল। যখন কালী স্কুলে গেল, তখন দেখলো সব বাচ্চারা মোনা আর সোনার সাথে কথা বলছে, কিন্তু কালীকে সবাই ইগনোর করছে। দেখ কালী, তোর মনে হয় যে আমরা দুই বোনই তোকে কালো বলি, কিন্তু এখন তো তুইও দেখলি ক্লাসের বাচ্চারা। কালী কষ্ট পেয়ে ক্লাসের সবার পেছনে গিয়ে বসে পড়ল আর রোজ এভাবেই চলতে লাগলো। নবরাত্রির দিন ছিল আর এক জায়গা থেকে কুমারী পুজোর জন্য সোনা আর মোনাকে ডাকতে এলো। ওরা দুজন খুব সুন্দরভাবে সেজে গেছিল, কালীও ওদের দেখছিল। সোনা মোনা, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো, তোকে কি ডেকেছে? না, তোকে তো নিজে থেকে কেউ ডাকে না, কারণ তোর কাছে না ভালো জামা কাপড় আছে আর না তুই ভালো দেখতে। দুই বোন কালীর মজা উড়িয়ে ওখান থেকে চলে গেল। কালী পড়তে বসে গেল, স্কুলের রেজাল্টের দিন হলো। আজ আমি ক্লাসে ফার্স্ট হব। হ্যাঁ, আমিও ফার্স্ট হব, কারণ সুন্দর বাচ্চাদের তো ম্যাডামরা বেশি নাম্বার দেয়। কালী ওখানে দাঁড়িয়ে ওই সব শুনছিল। আর কালী, তুই ফার্স্ট হবি না? কালীর কিছু বলার আগে মোনা বলতে শুরু করলো, ফার্স্ট হবে, কিন্তু শেষের দিক থেকে ফার্স্ট হবে। আবার দুই বোনে কালীর মজা উড়ালো আর হাসতে লাগলো। তখন ম্যাডাম সব বাচ্চাদের ক্লাসে ডাকলো আর রেজাল্ট অ্যানাউন্স করলেন। ম্যাডাম সবার আগে ক্লাসে যারা ফার্স্ট হয়েছে তাদের নাম বলল, কিন্তু সেখানে সোনা মোনার নাম ছিল না। কালী নিজের ক্লাসে আর পুরো স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিল, সেটা দেখে সবাই অবাক হয়ে গেল। আজ কালীর জন্য আমরা খুব অপমানিত হয়েছি, ওকে ছাড়বো না। হ্যাঁ, ওর কিছু না কিছু করতেই হবে। বাচ্চাদের রেজাল্টের খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল আর সবাই কালীকে অভিনন্দন জানাতে লাগলো। এসব দেখে সোনার মোনার খুব হিংসে হলো,
ওরা কালীকে শায়েস্তা করার কথা ভেবে নিল। একদিন সকালে কালী একাই ওর বাড়ির সামনে খেলছিল, তখন ওখানে সোনা আর মোনাও এলো। কালী, তুমি কি আমাদের তোমার বন্ধু করবে? হ্যাঁ কালী, আমরা তোমার মজা উড়িয়েছি, তার জন্য আমাদের ক্ষমা চাইছি। ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। ঠিক আছে, আমাদের এই বন্ধুত্বের খুশিতে আমরা কোথাও ঘুরতে যাই, সেখানে ভালো ভালো খাবার খাবো আর খুব মজা করব। হ্যাঁ, আমরা খুব খেলবো, আমরা প্রতি রবিবার ওখানে যাই। আমি মাকে বলে আসছি, তারপর একসাথে যাব। ওই, তুই পাগল নাকি? এভাবে বললে তোর মা তোকে পাঠাবে না, সেই জন্য আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হবে। কালী দুজনের সাথে চলে গেল। সোনা আর মোনা কালীকে একটা জঙ্গলে নিয়ে গেল। এটা কোন জায়গা? আমরা কোথায় যাচ্ছি? এটা জঙ্গল আর আমরা এখানে মজা করতে এসেছি। হ্যাঁ, তাহলে তো খুব মজা হবে, চলো একটা খেলা খেলি। কালী, তুই গোর উপর চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়। তারপর? ও, আগে দাঁড়িয়ে তো পড়, তারপর বলবো। কালী ওখানেই দাঁড়িয়ে পড়ল আর চোখ বন্ধ করে দিল, আর মোনা সোনা দুজন দুজনকে ইশারা করলো আর কালীকে কোতে ধাক্কা মেরে ফেলে দিল। কালীর চিৎকারের শব্দ কোতে ভাসতে লাগলো। দুই বোন খুশি হয়ে বাড়ি ফিরে এলো। কালী কোর নিচে পড়তেই থাকছিল, কিন্তু কিছু মিনিটের মধ্যেই কালী এক অন্য দুনিয়াতে পৌঁছে গেল, যেখানে তিনটে চাঁদ ছিল। কালী খুব ভয় পেয়ে গেল। আমি আমি কোথায়? ভয় পেও না, তুমি চাঁদে আছো। চাঁদ? হ্যাঁ, আমরা তিন জাদু চাঁদ। কিন্তু বইতে তো শুধু একটাই পড়েছি। আমরা জাদু চাঁদ, তুমি যা চাইবে চাইতে পারো। আমায় সবাই কালী বলে খেপায়, আমি কোথায় যাব? সব বাচ্চারা আমার মজা করে, আমার সাথে কেউ কথা বলে না। আমরা সব জানি, সেই জন্য আমরা তোমায় বর দিচ্ছি, যাতে তুমি খুব সুন্দর হয়ে যাবে। গায়ের রঙে কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি ভিতর থেকেই খুব সুন্দর। কিন্তু আমি ফিরবো কি করে? তুমি চোখ বন্ধ করো, আমরা তোমায় পাঠিয়ে দিচ্ছি। কালী নিজের চোখ বন্ধ করলো আর কিছুক্ষণের মধ্যে নিজের বাড়ি পৌঁছে গেল আর ওর মাকে সব ঘটনা বলল। ওর মাও ওকে বিশ্ব সুন্দরী বলল। পরের দিনে স্কুলে মিস বিউটি প্রতিযোগিতা হলো, সেখানে সোনা আর মোনাও অংশগ্রহণ করলো। কিন্তু কালীকে দেখে সবাই অবাক হয়ে গেল। চাঁদের শক্তির জন্য সোনা আর মোনা কালো হয়ে গেল, যেখানে ম্যাডাম কালীর নাম কোমল রাখলো আর কোমল মিস বিউটি হয়ে গেল। আমায় ক্ষমা করে দাও কোমল, আমায় ক্ষমা করে দাও কোমল। কখনো না, কারণ আমি তোমাদের একবার ক্ষমা করেছিলাম, তোমরা আমায় হাত ধরে ধাক্কা মেরে কুয়োতে ফেলে দিয়েছিলে, জানি না এবার কি করবে তোমরা। বন্ধুরা, একবার বিশ্বাস ভাঙলে সেটা আর ফিরে পাওয়া যায় না, সেই জন্যই তো বিশ্বাস কখনো ভেঙো না।